কি করলেন? আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে এসেছি। আমাদের আজকে বালুহাট থানাতে ডিউটি আছে। আমাদের তার সাথে সাথে থানার কাজের সাথে সাথে আমাদের বলা হয়েছে যে রাস্তায় যারা এখনো পর্যন্ত অসচেতনভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের সচেতন করতে, এবং তারা যাতে খুব শীঘ্রই কাজ নিজের কাজটা সেরে বাড়িতে চলে যায় সেটার জন্য তাদের জানাতে, এবং ভবিষ্যৎ মানে আগামী দিনের যে অস্বাভাবিক যে পরিস্থিতিটা হতে চলেছে এই অসচেতনার জন্য সেটা যাতে না হয়, মানুষ যাতে সতর্ক হয়, বাড়িতে থাকে, সুস্থ থাকে, সেটার জন্য আমাদের আজকে বারবার মানুষকে বোঝানোর জন্য আজকে আমরা ডিএলএসএ থেকে এসেছি।